অবশেষত গ্রেপ্তার হল কর্ণাটকের চিত্রদুর্গর প্রভাবশালী লিঙ্গায়ত মঠ শ্রী সুরুগা মঠর ধর্মগুরু শিবামূর্তি সুরুখা সারানারু। সারানারুর বিরুদ্ধে দুগৰাকী নাবালিকা হাইস্কুলীয় ছাত্রীক যৌন নির্যাতন করার অভিযোগ উঠিছিল। পাঁচ দিনের পূর্বে সারানারুর বিরুদ্ধে পক্স আইনের অধীনত গোচর রুজু করা হয়েছিল, কিন্তু গোচর রুজু হওয়ার পাছতো সারানারুক গ্রেপ্তার নকরাত সমগ্র কর্ণাটকের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। কর্ণাটকের রাজধানীত এয়া এক বিরূপ প্রভাব পড়েছিল। কর্ণাটকের রাজনীতিত শিবমূর্তি সারানারুর প্রভাবশালী হওয়ার বাবেই শাসকীয় বিজেপি সরকারে গ্রেপ্তার করা নাই বলে তীব্র সমালোচনা করেছিল রাজ্যখনের সচেতন নাগরিক সমাজে। সারানারুক গ্রেপ্তার করা নোহাত ক্রমশ বাড়ি আহিছিল জনরোষ। জনতার তীব্র হেঁচাত অবশেষত বৃহস্পতিবার সন্ধ্যা কর্ণাটকের আরক্ষী গ্রেপ্তার করবলে বাধ্য হয় এই তথাকথিত ধর্মগুরু সারানারুক। গ্রেপ্তারের পাছতেই ধর্মগুরুগিয়ে বুকুর বিষ অনুভব করা বলে কয় আর চিত্রদুর্গর এখন হাসপাতালত হসপিটালের আইসিউত ভর্তি করা হয়। ইফালে আজি চিত্রদুর্গ জেলা সেশন ন্যায়াধীশের আদালতে সারানারুক হাসপাতালের পনপটিয়াকৈ আদালতত হাজির হবলে নির্দেশ দিয়ে। ইয়ার পাছতে আজি বিয়লি আদালতের সম্মুখত হাজির হয় ধর্মগুরুগী। ন্যায়ালয়ে ধর্মগুরু সারানারুক চারিদিনের আরক্ষী জিম্মালে প্রেরণ করেছে। উল্লেখযোগ্য যে প্রভাবশালী ধর্মগুরুগীর পক্ষত বিগত দিনত অবস্থান করেছিল অন্য বহুকেইগী ধর্মগুরুয়ে। এনে ধর্মগুরু সকলে সারানারুক নির্দোষী আখ্যা দিয়েছিল। কর্ণাটকের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস য়েদুরাপ্পায়ও সারানারুক নির্দোষী আখ্যা দিয়েছিল। এইখিনিতে সারানারুক লৈ পেলাই সরব হয়েছে কর্ণাটকের একাংশ সচেতন লোক। ইতিমধ্যে যে আরক্ষীর জিম্মালে সারানারুক প্রেরণ করা হয়েছে, এই ধর্মগুরুগীক প্রেরণ করা হয়েছে আর আরক্ষীর জিম্মাতো ভি ভি আই পি আতিথ্য দিয়ার এক অভিযোগ উত্থাপিত হয়েছে। কিন্তু এটা কথা, যেতিয়াই ঘটনার বিশেষ অভিযোগ আরক্ষীর ওসর পাইছিল তার কেবাদিনও পিছলৈকে কিন্তু এই তথাকথিত ধর্মগুরুগীক আরক্ষীয়ে কোনো ব্যবস্থা লওয়া নাছিল এর বিরুদ্ধে, অর্থাৎ গ্রেপ্তার করা নাছিল। সাধারণত দেখা যায় ভারতীয় আইন মতে যদি এনে ধর্ষণ বা নারী নির্যাতনের নাবালিকা নির্যাতনের গোচর উঠে তেনহলে আরক্ষীয়ে সোধা পোছার বাবে গ্রেপ্তার করব পারে, জেরা করব পারে, তেওঁক মাতি আনিব পারে থানালে। কিন্তু কোনো এটা কামিয়ে করা নাছিল, অর্থাৎ এই ক্ষেত্রে কর্ণাটকের আরক্ষীর ভূমিকাক নিরপেক্ষ ভূমিকাক লৈ আঙুলি উঠাইছে সচেতন নাগরিকে। কিয় এই ধর্মগুরুগীর প্রতি কর্ণাটকের সরকারখনের ইমান সদয়? কিয় আরক্ষীয়ে দুগৰাকী নাবালিকা স্কুলীয় ছাত্রীক নির্যাতন ধর্ষণের অভিযোগ উঠার পিছতো এই তথাকথিত ধর্মগুরুগীক কিয় জেরা নকরলে, কিয় গ্রেপ্তার নকরলে তাক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে। অবশেষত যেতিয়া রাইজর হেঁচা পড়ল, সচেতন নাগরিকে এই বিষয়টি লৈ বিশেষ উত্তাল প্রতিবাদ করলে, তারপরে কিন্তু আরক্ষী সার পালে। আরক্ষীর মন নাছিল হয়তো সরকারখনের যদি রক্ষণাবেক্ষণ না থাকে, সরকারখনে কর্ণাটকের বিজেপি শাসিত সরকারখনে যদি বিজেপি নেতৃত্ব সরকারখনে যদি এই ধর্মগুরুগীক যদি প্রভাব বিস্তার নকরি পুলিশ আরক্ষীর উপর যদি প্রভাব নেপেলায় তেনহলে কিয় আরক্ষীয়ে এই ধর্মগুরুগীক গ্রেপ্তার করা নাছিল, সি এক ডাঙর প্রশ্ন হয়ে দেখা দিছে। কিন্তু সচেতন নাগরিকের উত্তাল প্রতিবাদের বাবেই আরক্ষী বাধ্য হল গ্রেপ্তার করবর বাবে। আর তারপরেই বুকুর বিষ অনুভব করা বলে কয় চিকিৎসালয়ের আইসিউত সোমায়। কিন্তু আদালতে এক নির্দেশ দিলে যে চিকিৎসালয়ের পনপটিয়াকৈ আদালতত হাজির হোক। আর আদালতত হাজির হওয়ার পিছতেই বিশেষ ন্যায়পালিকায় এই তথাকথিত ধর্মগুরুগীক আরক্ষীর জিম্মালে প্রেরণ করে। আর এই ধর্মগুরুগীর সমর্থনত কর্ণাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রীগীও কিন্তু সমর্থনতেই কৈছে, নির্দোষী বলে কৈছে। কেবল নয় আন কেবাগৰাকীও ধর্মগুরু পক্ষতেই থিয় দিছে, ই অতি স্বাভাবিক কথা হয়ে পড়ছে। কিয় অভিযোগ উঠার পিছতো কিয় আরক্ষীর এই হেলা এই ধর্মগুরুগীর প্রতি? ই কি বিজেপি শাসিত রাজ্য হওয়ার বাবেই নে আন কিনা? বিশেষ খুড়ামতে বিশেষ কর্ণাটকের রাজনীতিত এই ধর্মগুরুগীর যথেষ্ট প্রভাব আছে, কারণ যিমানখিনি ভক্ত আছে, যিমানখিনি ফলোয়ার আছে, সকলে মানি চলে। সেয়ে কর্ণাটকের রাজনীতিত সেয়া লাগিলে বিরোধী পক্ষই হোক বা শাসকীয় পক্ষই হোক, এই ধর্মগুরুগীক আওকাণ করব নয়, রাজনৈতিক কারণে আওকাণ করব নয়। কিন্তু অবশেষত এই ধর্মগুরুগীক আরক্ষী জিম্মালে প্রেরণ করা হল। কিন্তু এটিও প্রশ্ন উঠিছে যে ভি ভি আই পি ট্রিটমেন্ট দিয়া হয়েছে, বিশেষ ভি ভি আই পি আতিথ্য দিয়া হয়েছে এই ধর্মগুরুগীক আরক্ষীর জিম্মাতো। এয়াই হয়েছে এইখানে ভারতবর্ষ। এনেদরেই খেনুক দেশে রাধে বাহে খেনুক দেশে দুয়ার মারে নীতি একাংশ সরকারে একাংশ রাজনৈতিক নেতা বা একাংশ দলে লৈছে। ই কি ন্যায় ব্যবস্থা উপলোগা করা নহয় নেকি? এয়াই প্রশ্ন উঠেছে।